जब एक गलती बार बार दोहराई जाए तो वो गलती गुनाह बन जाती है। মনের কোণে ভিড় করছে একের পর এক যন্ত্রণার ফ্ল্যাশব্যাক, স্বাভাবিকভাবেই চোখে মুখে বিষণ্নতার ছাপ। আর ঠিক সেই সময় নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালেন টালিগঞ্জের গ্ল্যামারাস হিরো যীশু সেনগুপ্ত। পিছন ঘুরেই যীশুকে সপাটে চরকশালেন অভিনেত্রী। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই পর্দায় প্রকাশ পেল ওটিটি প্ল্যাটফর্মে কাজল ও যীশু অভিনীত ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের প্রথম প্রচার ঝলক। अभी अभी खबर आ रही है कि रिश्वत में सेक्सुअल फेवर्स देने के लिए एडिशनल जज राजीव सेन गुप्ता को गिरफ्तार किया जा रहा है। ओटीटी प्लेटफॉर्म में वेब सीरीज दुनियाए पा रखते चले बॉलीवुडर एक डार्क साइड अभिनेत्री। কাজলের বিপরীতে রয়েছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত। সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধেছেন কাজল ও যীশু। সেই দাম্পত্য জীবনেই অশান্তির কালো মেঘ দেখা যায়। স্বামীর কুকীর্তি ফাঁস হয় স্ত্রীর সামনে, বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে সন্তানেরাও। এই অবস্থায় ঘুরে দাঁড়ান কাজল। পরনে উকিলের কালো পোশাক, পেশাগত দায়বদ্ধতায় কতটা অনড় থাকবেন তিনি এবং শেষ পরিণতি বা কি হবে, সব প্রশ্নের উত্তর মিলবে দ্য ট্রায়াল সিরিজ থেকেই। নজর রাখুন দ্য ট্রায়ালে। টু নো দ্য বলিউড লেটেস্ট আপডেট সাবস্ক্রাইব নাও সিটি বলিউড ইউটিউব চ্যানেল।